Assalamualaikum viewers, welcome back to my channel, another video. आज के अमी आपने दर्शन तो शेयर को वो एक गर्मी मोड़ते की भावे झटपट एक ग्लास ठंडा ठंडा कोल कॉफी रेस्टोरेंटरी स्टाइले वाशे ही बनी ना हो जाए। ताहले चलोन viewers, पूर रेसिपी टी देखा जाक। प्रथमे अमी एक टी ग्लासर मोड़ते फुटनो गर्म पानी दी दीछी, तापोर इन मोड़ते अमी तीन इंस्टेंट कॉफी दिए दीछी, तार पर ऐटा के मिक्स्ड कोई नीछी, तार पर इखना हमें चार टेबल चम्मच परिमाण पाउडर दूध दिए, ऐटा के मिक्स्ड कोई नीलम, तार पर हमें इखने एक टी कैडबरी चॉकलेटर हाफ परिमाण निए ची, तो ऐटा के हमें गर्म करे, बाटर के साथे गर्म को ऐटा के हमें चॉकलेट सिरप बनी नीवो, और अपना चले আপনার যদি বাসা থেকে থাকে তাহলে ডাইরেক্ট চকলেট সিরাপটা ইউজ করলে বেস্ট হয় তারপর আমি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি তারপর সেখানে আমি আমার যে কোল কফি ছিল সেটাকে একসাথে মিক্সড করে ঢেলে দিয়েছিলাম তারপর এখানে চিনি 2 টেবিল চামচ দিয়েছি তারপর এখানে দিয়েছি 3-4 টুকরো আইস কিউব তারপর এগুলোকে সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ভিউয়ার্স আপনাদের কাছে যদি আইসিং সুগার থাকে তাহলে আপনারা আগে থাকতে রেডি করা থাকে তাহলে আইসিং সুগারটা ইউজ করলে এখানে বেস্ট হয় তারপর এগুলো সব একসাথে ব্লেন্ড করার তারপর আমি সবশেষে এখানে আইসক্রিম দিয়েছিলাম তারপর এইখানে আরেকবার ব্লেন্ড করে নিয়েছিলাম আর গ্লাসের মধ্যে আমি আরো 2 চামচ আইসক্রিম দিয়ে দিয়েছিলাম সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার কোল কফিটা পুরো রেডি হয়ে গেছে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন আসলে এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম হঠাৎ ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ